আসসালামু আলাইকুম এভরিওয়ান ফাইনালি এক্স এম্পায়ারের কিন্তু মাইনিং শেষ হয়ে গেছে এখন সবার মনে একটা প্রশ্নই জাগতেছে যে এক্স এম্পায়ার কবে লিস্টিং হবে এবং এক্স এম্পায়ারের যে এয়ারডপ সেটা কিসের উপরে ডিপেন্ড করে দিবে যারা জানেন না তারা কিন্তু এই বিষয়টা জানার জন্য অনেক আগ্রহী সেই সাথে এক্স এম্পায়ার কিন্তু কিছুদিন পূর্বে ভাউসার বানানোর অপশন দিছিল এবং ভাউসার বানিয়ে সেটা কিন্তু প্রি মার্কেটে সেল দেওয়া যাচ্ছে এটা কিন্তু এক্স এম্পায়ার থেকে অফিসিয়ালভাবে খোলা হয়েছে সো এইখানে কিন্তু আপনারা এক্স এম্পায়ার থেকেই ভাউসার বানাতে পারতেন এবং সেটা সেল দিয়ে কিন্তু পকেটে টাকা ভরতে পারতেন যেমনটা নোট কয়েনের বেলায় ছিল তো এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ ভিডিওটা সাজানো হয়েছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জেড যে বিষয়গুলো জানার ইচ্ছা জাগতেছে এখন মাইনিং শেষ হওয়ার পরে সেটা আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে এই ভিডিওটি দেখার পরে লিস্টিং এর ডেট কবে আসবে বা লিস্টিং কবে হবে এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা না থাকে আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর সেই সাথে একটা কথা বলবো আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করেন অবশ্যই জয়েন করবেন কারণ এইখানে দেখেন আমি সুন্দরভাবে যে বুঝিয়ে দিয়েছি যে এক্স এম্পায়ার থেকে যে দেবে মূলত উপরে এয়ারড্রপটা দিবে এইখানে দেখেন সুন্দর করে কিন্তু এক্স এম্পায়ার কিসের উপরে এয়ারড্রপ দেবে চলুন আপনাদেরকে দেখাই সেটা হলো প্রথমত ওয়ালেট অবশ্যই আপনাদেরকে কানেক্ট রাখতে হবে মানে টোন যে ওয়ালেটটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এয়ারড্রপ সেকশনে এই যে টোন ওয়ালেটটা আমি কানেক্ট করে রাখছি তো এই ওয়ালেটটা কিন্তু আপনাকে অবশ্যই কানেক্ট করে রাখতে হবে এবং এই যে প্রফিট পার আওয়ার মানে প্রফিট পার আওয়ারের উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে এয়ার ড্রপটা দিবে সো প্রফিট পার আওয়ার যত বেশি যার ছিল মানে ক্যারেক্টার লেভেল যত বেশি ছিল প্রফিট পার আওয়ার বাড়ানোর সাথে ক্যারেক্টার লেভেলটাও কিন্তু বেড়ে গেছে তো প্রফিট পার আওয়ার যত যার যত বেশি সে তত বেশি এখান থেকে টোকেন পাবে এবং ফ্রেন্ড ইনভাইটের উপরে ডিপেন্ড করে কিন্তু এইখানে টোকেনটা দেওয়া হবে আর কিছু কিছু জায়গায় দেখলাম অনেকে বলতেছে যে টোটাল কয়েন এই টু যে টোটাল কয়েন যেটা ছিল সেটার উপরে ডিপেন্ড করে হয়তো বা আমাদের টোকেন দেওয়া হতে পারে বাট এই যে তিনটা বিষয় এই তিনটা বিষয় কিন্তু কিন্তু মূল বিষয় এই তিনটা বিষয়ের উপরে ডিপেন্ড করেই কিন্তু মূলত আমাদেরকে টোকেনটা দেওয়া হবে সো এখানে কিন্তু সবাই ইলিজেবল হবেন এখানে এমন না যে কেউ ইলিজিবল হবেন কেউ ইলিজিবল হবেন না বিষয়টা কিন্তু এরকম না এখানে সবাই ইলিজেবল হবেন কম বেশি সবাই কিন্তু টোকেন চিন্তা করার কোনো কারণ নাই আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে আমরা কিসের উপরে টোকেনটা পাবো এই বিষয়টা নিয়ে আশা করি আপনাদের আর কোনো কনফিউজ থাকবে না আর এটা কিন্তু আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এখানে কিন্তু সুন্দরভাবে আপডেট দিয়ে বোঝাই দিয়েছি আর আমাদের এই টেলিগ্রামের জয়েন্ট লিঙ্ক থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে সেখান থেকে আপনারা কিন্তু সুন্দরভাবে জয়েন করে নিতে পারবেন আর সেই সাথে আপনার যদি কোনো কিছু জানার থাকে এই দেখেন এখানে কমেন্ট সেকশনে চাইলে আপনি কমেন্ট করে জানাতে পারেন আমরা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং অন্যান্য যারা এই বিষয়টা সম্পর্কে জানে তারা কিন্তু আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দেবে এতে করে আপনার সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এখন লিস্টিং এর কথা একটু লাস্টের দিকে বলতেছি এখন আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো যে প্রি মার্কেটে তাদের যে ভাউসারটা সেটা কি রকম প্রাইজে চলছে আপনাদেরকে দেখাই দেখেন অনেকেই যারা দেখা গেছে অনেক দিন ধরে কাজ করতেছে বা রেফার রয়েছে বা প্রফিট পাওয়ার বেশি রয়েছে তারা কিন্তু বেশ অনেকগুলো ভাউসার তারা ক্রিয়েট করার অপশন পাইছিল আর আমার আমরা কিন্তু অলরেডি একটা ভাউসার ভাউসার অনেকগুলো ক্রিয়েট করছি বাট একটা ভাউসার কিন্তু মোটামুটি চার টনের মতো প্রায় যে কিন্তু সেল অটোমেটিক হয়ে গেছে সেল অর্ডার বসিয়ে রাখছিলাম সেটা কিন্তু সেল হয়ে গেছে সো এখানে কিন্তু ভাউসার সেল হচ্ছে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর হয়ে গেছে আমরা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আন ভাবে খুলে দেখা যাচ্ছে নিজেরা নিজেরাই সেল জেনারেট করে দেখায় যে এখানে সেল হচ্ছে আপনারা কেনেন নেন এটা করেন সেটা করেন বিষয়টা কিন্তু এরকম না আপনারা যারা ভাউসার ক্রিয়েট করেছিলেন তারা চাইলে কিন্তু এখানে মোটামুটি ভাওসার সেল করতে পারবেন তো বর্তমানে ফুলোর প্রাইস যেটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো সেটা হল থ্রি মানে চার টনের কাছাকাছি আর চার টন সমান সমান কিন্তু বর্তমানে কত প্রায় পাঁচ ডলারের বেশি কিন্তু চলতেছে প্রতি এক টনের প্রাইস তাহলে বুঝতে পারতেছেন একটা ভাওসারের মূল্য কিন্তু এখন মোটামুটি বাইশ তেইশ ডলারের মতো কিন্তু এখানে সেল দেওয়া কোনো ব্যাপারই না ঠিক আছে আর এটা কিন্তু হিউজ পরিমাণে সেল হচ্ছে সেই প্রসেসটাও যদি আমি আপনাদেরকে দেখাই এখান থেকে যদি আমরা হিস্টোরির ভিতরে আসি হিস্টোরির ভিতরে আসার পরে একটু নিচের দিকে আসবো এখানে কিন্তু সেল হিস্টোরি ঠিক আছে তো আমরা যদি টু লাস্টের দিকে দেখি এইগুলো কিন্তু সেল হয়ে গেছে এই যে ভাউসারগুলো কিন্তু সেল হয়েছে তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন জাস্ট ওয়ান মিনিট আগে একটা সেল হয়েছে জাস্ট ওয়ান মিনিট আগে এরকম করে যদি আমরা নিচের দিকে যাই দুই মিনিট আগে তিন মিনিট আগে মানে হিউজ পরিমাণে কিন্তু এইখানে ভাউসার সেল হচ্ছে বাট এইখান থেকে বোঝা যাচ্ছে যেহেতু ভাউসারগুলো এত ভালো সেল হচ্ছে সো এইখানে হয়তোভা আরও ভালো একটা প্রফিট আমরা ভবিষ্যতে আর্নিং করে নিতে পারবো যখন এটা লিস্টিং হবে কয়েনের বেলায়ও কিন্তু সেমভাবে আমরা ভাউসার বানিয়ে সেটা কিন্তু সেল করতে পারতাম প্রি মার্কেটে যেমনটা কিন্তু আর অন্য কোনো প্রোজেক্ট এখনও পর্যন্ত করতে পারে নাই সবাই কিন্তু এক্সচেঞ্জারে আন এক্সচেঞ্জার থেকে নিজেরাই কিন্তু ভাবসার বানাইতে দেয় না তো ওইখানে কিন্তু মূলত টোকেন সিস্টেমে সেল করায় আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানে যারা আমরা মাইনিং করি তারা কিন্তু কোনো বেনিফিট পায় না কারণ তারা নিজেরা নিজেরাই কিন্তু সেখানে দেখা গেছে যে প্রি মার্কেট খোলে সেখানে টোকেন সেল করে এবং টোকেনগুলোর প্রাইস দেখা গেছে লিস্টিংয়ের পরে একদম ড্রপ করে যেখান থেকে আমরা কিন্তু কোনো প্রফিট পায় না ঠিক আছে বাট এই যে এক্স এম্পায়ার নোট কয়েনের মতো এই যে এক্স এম্পায়ার যারা মাইনিং করতেছে তারা নিজেরা কিন্তু ভাওসার বানিয়ে সেটা প্রি মার্কেটে সেল করতে পারতেছে যেটা কিন্তু অনেকটাই প্লাস পয়েন্ট লিস্টিংয়ের আগেই কিন্তু সবাই এখান থেকে প্রফিট বুক করার মতো একটা সিস্টেম করে নিতে পারতেছে আশা করি প্রি মার্কেট সম্পর্কেও আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন যে প্রি মার্কেটেও কিন্তু এক্স এম্পায়ার মোটামুটি ভালো রেজাল্ট করতেছে বাট এখন গুরুত্বপূর্ণ কথা হলো যে এক্স এম্পায়ার সব জায়গায় তো ভালো করতেছে বাট লিস্টিংটা কবে হবে এখন এইটাই কিন্তু মূল বিষয় এখনও কিন্তু তারা অফিসিয়ালভাবে কোথাও থেকে বলে নাই যে কবে নাগাদ লিস্টিং হতে পারে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যখনই লিস্টিংয়ের আপডেটটা আসবে তখন কিন্তু আমরা দিয়ে দেব যে এত তারিখে লিস্টিংয়ের আপডেট চলে আসছে এবং নতুন নতুন যে আপডেট আসবে সেই আপডেটগুলোও কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো যে কারণে এখনও জয়েন না করলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক তো আমি দিয়ে রাখছি সেখান থেকে আপনারা চাইলে জয়েন করতে পারবেন সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু এটা পেয়ে যাবেন সো অবশ্যই আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করে রাখবেন but